আমি টুপি দিলাম, টুপি দিয়ে বলে যদি আমি সুন্নি, এটার নাম সুন্নি নয়। আপনি জুব্বা বললেন, আপনি যদি বলেন আমি সুন্নি, এটার নাম সুন্নি নয়। একটা সমাবেশ করলাম, এটা বললাম সুন্নি, এটার নাম সুন্নি নয়। সুন্নিয়তের প্রথম স্টেপ, প্রথম পরিচয় হচ্ছে সুন্নি মানে আদবওয়ালা, সুন্নি মানে শিষ্টাচারওয়ালা, সুন্নি মানে নম্রওয়ালা। সেই জন্য সুন্নিরা পাথর মারে না, সুন্নিরা গালি দেয় না, সুন্নিরা গাড়ি ভাঙে না, সুন্নিরা মাহফিল বন্ধ করে না, সুন্নিরা কারো বক্তার গায়ে হাত তুলে না, সুন্নিরা কোনো বক্তা গেলে তার গাড়ি ভেঙে দেয় না। কেন? কারণ আদবের নাম সুন্নিয়ত, বেয়াদবের নাম এজিদিয়ত। বেয়াদবের নাম কি? তাহলে আদব কারে কয় এটা একটু বুঝতে হবে। এখন আসেন, আমরা মানুষ এটা নিয়ে কোনো ঝগড়া আছে নাই, এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আপনি কি হবেন? তাহলে আপনি বলবেন আমি হুজুর ডাক্তার হতে চাই। আপনি কি হবেন? আপনি বলবেন আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আপনি কি হবেন? আপনি বলবেন আমি অ্যাডভোকেট হতে চাই। আপনি কি হবেন? আপনি বলবেন আমি চেয়ারম্যান হতে চাই। আপনি কি হবেন? আপনি বলবেন আমি এমপি হতে চাই। আমি মুরব্বীকে জিজ্ঞেস করলাম আপনি, উনি বলবেন আমার কোনো স্বপ্ন নাই, আমি যেহেতু বাবা আমার স্বপ্ন একটা, আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। কথা ঠিক নেই? তাহলে প্রত্যেকের একটা স্বপ্ন আছে না নাই? আছে। আমার স্বপ্ন বিল্ডিং করব, আপনার স্বপ্ন বাড়ি করব, ওনার স্বপ্ন স্বপ্ন গাড়ি কিনবো। তা আমার মালিকও বলছে বান্দা শোন, আমারও একটা স্বপ্ন আছে। মালিক তোমার স্বপ্ন কি? আল্লাহ বলে আসমান আমার। আমরা বললাম হা, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আমার। আমরা বললাম হা, সূর্য আমার। আমরা বললাম হা, ফেরেশতা আমার। আমরা বললাম হা, পাহাড় আমার। আমরা বললাম হা, জান্নাত আমার। আমরা বললাম হা, আমি আল্লাহর একটাই স্বপ্ন, তোদের মতো যেগুলো বান্দা আছে এগুলাকে ধরে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায় দেব। এখন সামনের দিকে যায়, আপনাদের শীত লাগছে না গরম লাগছে? আচ্ছা ঠিক আছে, না শুনিরা একটু গরম হয়, অসুবিধা নেই। এখন আসে সামনের দিকে যায়, সামনের দিকে যায়, একটু গরম মানে ইমানি গরম আর কি। আবার গরম মানে যে কারোর ঘুষি দিবেন এটা না, কারোর থাপ্পড় দিবেন এটা না, এটার নাম গরম না, এটার নাম হচ্ছে জুলম, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ। এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। গরম মানে কি? হিন্দু উনি ওনার ধর্ম পালন করবে, আমার কোনো আপত্তি নাই। বৌদ্ধ বৌদ্ধর মতো চলবে, আমার কোনো আপত্তি নাই। খ্রিস্টান গির্জায় যাবে, আমার কোনো আপত্তি নাই। নাস্তিক তার মতো চলুক, আমার মতো আপত্তি নাই। মুসলমান মসজিদে যাবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কোনো নাস্তিক যদি আমার নবীর শানে বেয়াদবি করে, কোরআন ধরে কথা বলে, আল্লাহর উপর আঙ্গুল তুলে, তাহলে আমরা কখনো ছাড় দেব না। এটার নাম ইমান। এটার নাম কি? এমনি চলুক, এতে কোনো সমস্যা নাই, কিন্তু বেয়াদবি করার কোনো সুযোগ নাই। আমার নবীর বিরুদ্ধে বললে কি আমি ছেড়ে দিব? আমার আল্লাহর বিপক্ষে বললে কি আমি চুপ করে থাকবো? আমার কোরআনের পৃষ্ঠা ছিড়লে আমি কি চুপ করে থাকবো? না, এই প্রতিবাদ করার নাম হচ্ছে গরম, এটার নাম ইমানি জজবা। এখন আসেন সামনের দিকে যায়, একটু গভীরভাবে খেয়াল করবেন। আমাদের নাম সুন্নি, সুন্নি মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা বড় নাম, এটাকে বলা হয় সুন্নি। যেমন সৈয়দ মুহাম্মদ হাসান আজহারি, এটা হচ্ছে বড় নাম। কিন্তু আমাকে যখন আমার বাবা ডাকবে, এত বড় নাম ধরে ডাকবে না, বলবে হাসান এদিকে আয়। আমার মা যখন ডাকবে তখন বলবে হাসান শোন, তাহলে আমার সংক্ষিপ্ত নাম হাসান, বড় নাম অনেক বড়। ঠিক আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আমার আল্লাহ বলছেন আমার এম ইন লাইফ, আমার স্বপ্ন হচ্ছে আমার বান্দারে আমি জান্নাতে নিয়ে আসব। সেই জন্য আমার নবীকে না দিলে আল্লাহর কোনো সমস্যা ছিল না, কোরআন না পাঠালে আল্লাহর কোনো আপত্তি ছিল না, আমাদের জন্য হেদায়ত না দিলে আমার মাওলার কোনো সমস্যা ছিল না। কিন্তু আমার মালিক বলছে বান্দা আমি তোরে মানুষ বানাইছি, এটা সর্বপ্রথম নিয়ামত। মানুষ বানানোর পর 800 কোটি মানুষ, তুই চাইলে হিন্দু থাকতে পারতি, বৌদ্ধ থাকতে পারতি, চাকমা থাকতে পারতি, নাস্তিক থাকতে পারতি, কিন্তু আমি তোকে হিন্দু নয়, বৌদ্ধ নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, ওয়াকাজালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোকে আমি 800 কোটি মানুষের মাছ থেকে বাছাই করে আমার কামলিওয়ালার উম্মত বানাই দিছি। এটা চেয়ে বড় নিয়ামত আর আছে নি? আমরা আসছি শেষে, আসছি কোথায়? বাবা আদমের উম্মত আগে, সকল নবী রাসূলের উম্মত আগে,
কিন্তু আপনার সম্পর্ক আমার সম্পর্ক যখন দয়াল নবীর উম্মত আল্লাহ বলেন আসছেন সবার শেষে কিন্তু কুনতুম খায়রা উম্মাহ আমি আল্লাহ আপনাদেরকে সকল নবী রাসূলের উম্মতের চেয়ে সেরা উম্মত বানাই দিয়েছি তো এর চেয়ে দাম আর আছে নি আমার রাসূল বলছেন উম্মত তুমি তো নিজেরও চিনো নাই সেই জন্য তো নিজেকে চিনি নাই বলেই তো অন্যজনের সাথে সেলফি তুলি নিজেদের চিনি নাই বিদায় তো 200 টাকা দিয়ে অন্যজনের স্লোগান দি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো দেই কি দেই না কয়শো টাকা 200 টাকা চিনি নাই নিজেকে অন্যের পিছনে দৌড়ে অন্যের সাথে সেলফি তুলে বাবার টাকা দিয়ে মোবাইল কিনে বাবার নামে পোস্ট দেয় না অমুকের ছবি তুলে বলি প্রিয় অভিভাবক এরকম আমরা হই কি হয় না হই কেন নিজেকে চিনি নাই নিজে কত দামি বুঝি নাই আমার কামলিওয়ালা বলছেন উম্মত শোনো কাল হাসরের ময়দানে আজকে দুনিয়ার ময়দান এই ময়দান আর ময়দান থাকবে না এই মাটি আর মাটি থাকবে না এই আসমান আর আসমান থাকবে না আমার মালিক কোরআনে বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা তুই দেখবি তোর চোখের সামনে জমিন তত্তর করে কাঁপছে তুই দেখবি আসমান টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে তুই দেখবি তোর চোখের সামনে পাহাড়গুলো ভাসতে শুরু করে দিয়েছে তোলার মতো কেন জানি উড়ছে ওয়া ক্বালাল ইনসানু মালাহা যেদিন জমিন কাঁপবে যেদিন আসমান টুকরো টুকরো হবে যেদিন সূর্য নিচের দিকে আসবে যেদিন চাঁদ তারকা গ্যালাক্সিগুলো ভেঙে ভেঙে পড়বে সেদিন মানুষ অবাক হয়ে বলবে ওয়া ক্বালাল ইনসানু ইনসানু মালাহা মানুষ বলবে কিরে জমিনের কি হলো কিরে আসমানের কি হলো কিরে সূর্যের কি হলো কিরে পাহাড়ের কি হলো কিরে আমার বা কি হলো আমি তো ছিলাম কবরে তখন আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা চিনি তো কবরে তুই কবরে মাটির সাথে মিশে যাস নাই তুই পৌঁছে যাস নাই তুই বিলীন হয়ে যাস নাই মালিক অনেকেই তো বলে নবী নাকি ফুসি গেছে আল্লাহ বলেন নবী তো অনেক দূরের কথা রসুল তো অনেক দূরের কথা তুই কবরে পৌঁছিস নাই তুই কবরে মাটির সাথে মিশিস নাই মালিক কি হয়েছে আল্লাহ বলে আমি চাইলে তোরে ডাইরেক্ট মা বাবা ছাড়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারতাম পারত কি পারত না বাবা আদমের কি মা বাবা আছে নি তো যে আল্লাহ বাবা আদম রে ডাইরেক্ট বানায়া দুনিয়াতে পাঠাইতে পারে সেই আল্লাহ হাসান রে মা বাবা ছাড়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারে কি পারে না আর মা নেওয়ার কারণে মায়ের কষ্ট হয়েছে মায়ের পেটে আপনি মায়ের পেটে আমি কত কেজি 1 কেজি 1.5 কেজি 2 কেজি জিদ্দা মানুষ আমরা যারা ছেলে আমাদের পেটে কি সন্তান নেওয়া সম্ভব কিন্তু মাঝে মাঝে ছোট ছোট পাথর হয় না হয়নি কয় গ্রাম 10 গ্রাম 20 গ্রাম বেশি হলে 50 গ্রাম যদি পাথর হয় আপনি ঘুমাতে পারেন না চিল্লান মায়ের ঘুম হারাম বাবার ঘুম হারাম ভাই বোনের ঘুম হারাম ডাক্তারের কাছে গেলেন পেট ব্যথা এক্সরে করে দেখলেন পাথর হয়েছে ডাক্তার বলে বেতার ওষুধ দিলে ভালো হবে না অপারেশন করতে হবে অপারেশন যখন করে 2-3টা ছোট ছোট পাথর পানিতে রাখার পর বলে দেখো তোমার পেটে পাথর হয়েছে ছোট পাথর আমরা পেটে রাখতে পারি না কিন্তু আমার মা আপনার মা 1-1.5-2 কেজি মানুষ কখনো হাত দিয়ে ধাক্কা দিয়েছি কখনো পা দিয়ে লাথি মেরেছি কখনো পেটের মধ্যে নড়াচড়া করেছি কিন্তু আপনার মা জীবনে উফ বলে নাই আমার মা জীবনে আহ বলে নাই কিন্তু আজকে দুঃখের জনক কথা হচ্ছে মায়ের পেটে আমার আপনার জায়গা হয়েছে আমাদের ঘরে আমাদের মায়ের জায়গা হয় না কথা ঠিক না মারে বৃদ্ধাশ্রমে পাঠায় না বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় না আমি চট্টগ্রামে বৃদ্ধাশ্রম ঘুরে দেখে অবাক হয়ে গেলাম রিক্সাওয়ালার মা বৃদ্ধাশ্রমে পায় নাই ট্রাক ড্রাইভারের বাবা বৃদ্ধাশ্রমে পায় নাই অস্ট্রেলিয়াতে ডাক্তার ওনার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে পেয়েছি ওই শিক্ষা দিয়ে কি করবেন ওই শিক্ষা দিয়ে কি করবেন যে শিক্ষা মায়ের মর্যাদা চিনাই নাই ওই শিক্ষা দিয়ে কি করবেন যে শিক্ষা বাবার চিনাই নাই সেজন্য শিক্ষার নাম মানুষ নয় অমানুষকে মানুষ বানানো এটার নাম হচ্ছে ইসলাম এটার নাম কি এখন আসেন সামনের দিকে যাই একটু গভীরভাবে খেয়াল করবেন তাহলে মায়ের পেটে আল্লাহ আনছে কি আনে নাই জিন্দা রাখছে না মরা রাখছে জিন্দা মায়ের পেটে কি মরা ছিলাম নি কি ছিলাম তা আল্লাহ বলে এত কাহিনী করলাম কেন আমি তো আসমানকে বলেছি কোন হয়ে যা আসমান হয়ে গেছে আমি জমিনকে বলেছি কোন হয়ে যা
হয়ে গেছে, আমি সূর্যকে বলেছি হয়ে যা, সূর্য হয়ে গেছে, আমি তারকারাজি আন-নুজুমকে বলেছি কোন হয়ে যা, হয়ে গেছে। তো তোরে নিয়ে তো কাহিনী করার দরকার কি? তোর মায়ের সাথে বাবার বিয়ে দিলাম, সংসার করালাম, মহাব্বত করালাম, রুহের জগৎ থেকে রহমতের ফেরেশতা দিয়ে তোর রুটা মায়ের পেটে ট্রান্সফার করলাম, একদিনে চাইলে তো বের করে দিতে পারতাম, আমি এত কাহিনী করলাম কেন? 8-9-10 মাস তোর রাখলাম কেন? আমার মালিক বলে দুইটা কারণ আছে। 1 নম্বর কারণ, আমি সব কিছু বানাইছি অর্ডার করে, আদেশ করে, হুকুম করে, কিন্তু তোরে বানিয়েছি কিভাবে জানিস? আমরা বললাম মালিক কিভাবে বানাইছো? খালাকতুন নাসা বিয়াদাইয়া, আমি আল্লাহ তোর মায়ের পেটে তোরে এনে আদেশ দিয়ে নয়, আমি আল্লাহর কুদরতি হাতে বানাই দিছি। কি হাতে বানাইছে? 2 নম্বর, মায়ের পেট বড় না ছোট? আমরা বললাম ছোট। ওই ছোট পেটে তুই মরা না জিন্দা? আমরা বললাম জিন্দা। আল্লাহ বলে 1 সেকেন্ডে বের করে ফেলতে পারতাম, 1 মিনিটে বের করে ফেলতে পারতাম, 1 ঘন্টায় বের করে ফেলতে পারতাম, কিন্তু 9-10 মাস রেখে তোরে মেসেজ দিলাম, কারণ পৃথিবীতে অনেক নাস্তিক আছে, তোরে বলবে মরার পর তুই মিশি যাবে, সুতরাং গুনাহ কর, অনেক বেঈমান আছে, তোরে বলবে দুনিয়াতে ফুর্তি কর, নামাজের কি দরকার, রোজার কি দরকার, হজের কি দরকার, কোরআনের কি দরকার, আল্লাহর কি দরকার, তুই তো মরতে দেরি, মাটিতে তোরে কে ফেলবে? তো আমার মালিক বলে নাস্তিকের কথা শুনিস না, মুরতাদের কথা শুনিস না, বেঈমানের কথা শুনিস না, আমি তোর মায়ের পেটে 8-9-10 মাস রেখে তোকে এই ঈমান দিলাম, যেই আল্লাহ ছোট্ট মায়ের পেটে তোরে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ তোরে কবরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? পারেনি, পারে। আপনি অবাক হয়ে যাবেন, আমার মালিক আপনাকে কিভাবে ঈমান বোঝার জন্য সূর্যের মতো আপনারে বানাই ফেলতে পারতেন, চাঁদের মতো আপনারে বানাই ফেলতে পারতেন, তারকার মতো আপনারে বানাই ফেলতে পারতেন, কিন্তু আমার মালিক বলছেন না, তোকে মায়ের পেটে রেখে আমি মেসেজ দিচ্ছি, এই দুনিয়া দুনিয়া নয়, এই দুনিয়া আসল ঠিকানা নয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোকে মরতে হবে, মরার পর তোকে কবরে যেতে হবে, কবর কিভাবে রাখবে? সে মা যেরকম তুরে রাখছে কবরও সেরকম রাখবে। ইজা জুলজিলাতি একদিন দেখবি মাটির ব্যথা উঠে গেছে, মাটি মাটি লাফানো শুরু করছে, মাটি কাঁপানো শুরু করছে, হচ্ছে মায়ের প্রসব বেদনা উঠে কি উঠে না? উঠেনি। উঠলে কি হয়? তখন বুঝতে হবে ছেলে আর পেটে থাকবে না, কোথায় আসবে? দুনিয়া আসবে। তোমার মালিকও বলছে মায়ের প্রসব বেদনা উঠলে সন্তান আর পেটে নয়, দুনিয়ায় চলে আসে। যেদিন জমিনের প্রসব বেদনা উঠবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা, যেদিন মাটি কেঁপে উঠবে সেদিন তুই আর কবরে নয়, ওয়া আখরাজাতিল আরদু আসকালহা, কবর তোকে ধরে আমি আল্লাহর কুদরতি কদমে দাঁড় করাইয়া দিবে। পালানোর কোনো সুযোগ আছে নেই? এখন আল্লাহর সামনে যখন যাব, এখান থেকে মানুষ দুইটা রাস্তা যাবে। কয়টা রাস্তা? একটার নাম জান্নাত, আরেকটার নাম জাহান্নাম। এখন রাস্তা কোনটাতে যাবেন, জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায়? আমাদের দুনিয়াটা হচ্ছে ট্রানজিট ফ্লাইট। কি ফ্লাইট বললাম? বিদেশে গেলে ফ্লাইট আছে না? নাই। আছেন, আপনি যাবেন সৌদি আরবে কি করার জন্য? উমরা করার জন্য। তা আপনি চাইলে ডাইরেক্টও যাইতে পারেন, আবার চাইলে ট্রানজিট মানে দুবাইতে দাঁড়াবেন, বাহরাইনে দাঁড়াবেন, 2-3-4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ানো যায়। কিন্তু এয়ারপোর্ট থেকে বের হওয়ার সুযোগ আছে নেই? আপনাকে থাকতে হবে কোথায়? এয়ারপোর্টে। এয়ারপোর্টের বাইরে গেলে সাথে সাথে জেলে নিয়ে যাবে। কেন? আপনি নিয়ম অমান্য করেছেন। তো আমাদের এই দুনিয়াটা হচ্ছে সিজন, সিজন মানে জেলখানা, সিজন মানে এয়ারপোর্ট। এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলছেন চিলি আলমে আরওয়া, চিলি রুহের নামক ওয়ার্ল্ডে, সেখান থেকে তোর ট্রানজিট ফ্লাইট শুরু হয়েছে। মালিক কোথায় নিয়ে আসছ? সে ট্রানজিট ফ্লাইট তোকে মায়ের পেটে নিয়ে আসছে। মায়ের পেটে 8-9-10 মাস চিলি, তোর ফ্লাইটের মেয়াদ শেষ, আমি বললাম বের হয়ে যা। তখন তুই মা নামক এয়ারপোর্ট থেকে দুনিয়া নামক এয়ারপোর্টে চলে আসছিস। 30 বছর 40 বছর 50 বছর চলে গেছে। আমার মালিক বললেন এয়ারপোর্টের মেয়াদ শেষ, মালিক তারপর কি হবে? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তো মরলে তারপর কি যাব? সে কবর নামক এয়ারপোর্টে চলে যাবে। আমরা চলে গেলাম কবর নামক এয়ারপোর্টে। আমার মালিক বলে 1000 বছর এখানে থাকতে হবে, কোটি বছর এখানে থাকতে হবে, কবর নামক এয়ারপোর্টে বসে আছি।
তখন আমার ডাক আসবে মালিক বলে আল কারিআত মাল কারিয়া হ্যাঁ ডাক চলে এসেছে ভয়ানক এক বিকট শব্দ হয়েছে মালিক বলবে ফ্লাইটের মেয়াদ শেষ মালিক কোথায় আসব আল্লাহ বলেন হাশরের ময়দানে চলে আয় আমি আপনি সবাই হাশরের ময়দানে চলে আসছি এটা হচ্ছে আসল এয়ারপোর্ট এখান থেকে এখন কোথায় যাবেন ঈমানের মতো ঈমান থাকলে মুমিনের মতো মুমিন হলে আমার মালিক বলে হাশর নামক এয়ারপোর্ট থেকে আমার বান্দা জান্নাত নামক আসল ঠিকানায় চলে যাবে।